1975 সালে 15 আগস্ট দেশের ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় 6 খুনির ফাঁসির রায় কার্যকর হলেও এখনও অধরা আত্মস্বীকৃত 5 খুনি, তাদের মধ্যে কানাডায় পলাতক নূর চৌধুরী। কূটনৈতিকভাবে এবং দেশটির সরকার প্রধানের কাছেও বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে ঢাকা। সোমবার ঢাকা সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হারজিত এস সারজান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিলে আবারও উঠে আসে নূর চৌধুরীকে ফেরত দেওয়ার প্রসঙ্গ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে কানাডার মন্ত্রী জানান, আইনি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হওয়ায় দেশটির সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশ সফরের আমন্ত্রণ সম্পর্কে জানিয়ে হারজিত সাজ্জান বলেন, রোহিঙ্গা ইস্যুতে আর্থিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক চাপ তৈরিতে কাজ করবে কানাডা। Funding and support for the Rohingya refugees, equally provide funding and support for Bangladesh as well. How do we bring greater focus on the Myanmar military regime and bring greater international pressure onto them so that the conditions in Myanmar can be created for a safe return? পররাষ্ট্রমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমানো এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর জিএসপি সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে দেশটি। আমরা আমাদের ছাত্ররা যেতে গেলে অনেক সময় ভিসা পাইতে দেরি হয়, সেই ছাত্রদের ভিসার জন্য আমরা এই ইস্যুগুলো তুলে দিচ্ছি। 2029 সাল পর্যন্ত আমাদের জিএসপি প্লাস ফেসিলিটিটা দেন, তারা মোটামুটি সেইটাতে একটা রাজি আছে। 5 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।